মাইন্ড দ্য গ্যাপ, যারা লন্ডনে থাকেন কিংবা যারা লন্ডনে ঘুরতে এসেছেন তাদের সবার কাছেই পরিচিত এই লাইনটি। এই লাইনটি কিভাবে এলো আর প্রথমে কে বলেছিল তার বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছি রুমানা রাখি। লাঠি ঠুকঠুকিয়ে লন্ডনের এম্বাকমেন্ট টিউব মানে লন্ডনের পাতাল রেল স্টেশনে এসে রোজ বসে থাকেন 65 বছরের মার্গারেট ম্যাকলাম। প্রতিদিন কান পেতে শোনেন একটি ঘোষণা, মাইন্ড দ্য গ্যাপ, আকুল হয়ে শোনেন, শুনতেই থাকেন প্রতিদিন এবং রোজ। আসলে সেই কণ্ঠ খোঁজেন তার প্রয়াত স্বামীকে। 4 দশক আগে রেকর্ড করা সেই ঘোষণায় কণ্ঠ দিয়েছিলেন মার্গারেটের স্বামী অসওয়াল্ড লরেন্স, যিনি এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে 2007 সালে, কিন্তু স্বামীর কণ্ঠস্বরের সঙ্গ ছাড়েনি মার্গারেটের। রোজ তিনি যেতেন এম্বার্কমেন্ট স্টেশনে শুধু অসওয়াল্ডের কণ্ঠ শুনতে। স্বামীর গুরু গম্ভীর গলায় যখন বাস্তব মাইন্ড দ্য গ্যাপ, তখন অজস্র স্মৃতি ভিড় করত 65 বসন্ত অতিবাহিত করা মার্গারেটের। লন্ডন টিউবের যাত্রী সাধারণকে সতর্ক করতে চালু হয়েছিল মাইন্ড দ্য গ্যাপ ঘোষণা 40 বছর আগে। উত্তর লন্ডনের টিউবের সেবার জন্য ঘোষণাটি রেকর্ড করেছিলেন মঞ্চাভিনেতা অসওয়াল্ড। ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে যে ফাঁক বা গ্যাপ থাকে উঠতে নামতে গিয়ে, সে সম্পর্কে যাতে সতর্ক থাকেন যাত্রীরা, সেই কথা মনে করিয়ে দেওয়ার জন্যই উত্তর লন্ডনের টিউবে নিত্য ব্যস্ত অসওয়াল্ডের কণ্ঠ। তবে ঘোষণা আস্তে আস্তে লন্ডন শহরের পুরো এলাকায় জুড়ে ছড়িয়ে পড়েছিল। ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ শহরে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য স্মরণিকা হিসাবে কিনতে চাওয়া টি শার্ট, কফির মগে, চাবির রিঙে সর্বত্র লেখা হতে থাকলো মাইন্ড দ্য গ্যাপ। যাত্রী সাধারণের কাছে যা সতর্কবাণী, বিদেশিদের কাছে যা কুড়িয়ে নেওয়া লন্ডন ভ্রমণের অভিজ্ঞতা, আর অসওয়াল্ডের স্ত্রী মার্গারেটের কাছে তা ছিল ফিরে পাওয়া প্রেম আর যৌবনের উচ্ছ্বাস। কিন্তু গত নভেম্বরের শুরুতে রোজকারের মতো টিউব স্টেশনে গিয়ে বসলেও মার্গারেট শুনতে পাননি অসওয়াল্ডের কণ্ঠস্বর। কি হলো তড়িঘড়ি কারণ জানতে বৃদ্ধা মার্গারেট ছুটেছিলেন টিউব কর্তৃপক্ষের কাছে। জানতে পারেন সময়ের দাবি মেনে ঘোষণা এসেছে ডিজিটাল কণ্ঠস্বরের, বাদ হয়ে গিয়েছে অসওয়াল্ডের কণ্ঠে জগৎ বিখ্যাত সেই 3টি শব্দ মাইন্ড দ্য গ্যাপ। কথাটি শুনে টিউব কর্তৃপক্ষের কাছে স্বামীর ঘোষণার কোনো রেকর্ডিংয়ের ক্যাসেট চান মার্গারেট। তিনি বলেন বছরের পর বছর ধরে শুধু স্বামীর গলা শুনতেই প্রতিদিন টিউব স্টেশনে বসে থাকেন তিনি। তিনি বলেন মাইন্ড দ্য গ্যাপ তার কাছে নিছক ঘোষণা নয়, তার প্রেম, তার ভালোবাসা। অন্যদিকে মার্গারেটের এমন আকুতি ভাবাতে থাকে টিউব কর্তৃপক্ষকে। শেষমেশ মার্গারেটকে তারা অসওয়াল্ডের ঘোষণার একটি সিডি দেন এবং পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তারা। মার্গারেট যে এম্বাকমেন্ট স্টেশনে নিত্য স্বামীর স্বর শুনতে যেতেন, সেখানে শুধু মার্গারেটের জন্য বাজানো হবে 40 বছর আগে রেকর্ড করা অসওয়াল্ডের সেই গম্ভীর কণ্ঠস্বর। মার্গারেটের সঙ্গেই তা শুনবেন এম্বাকমেন্ট স্টেশন দিয়ে যাতায়াত করা লক্ষ লক্ষ মানুষ। এই ছিল আমার কাছে লন্ডনের পরিচিত শব্দ মাইন্ড দ্য গ্যাপ লাইনটির শুরু ও বর্তমানের অবস্থা। যুক্তরাজ্যের এমন সব খুঁটিনাটি এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানুন রানারের ইউটিউব ও ফেসবুক পেজে। ব্রাউজ করুন আমাদের ওয়েব পেজ www.ranarmedia24.com।